সেই শ্রমিকসকলক বেংক একাউন্ট, আপনাদের যদি প্রত্যেকে বেংক একাউন্ট খুলিছে, জিরো বেলেন্সত সবরে বেংক একাউন্ট হয়েছে, বেংকর একাউন্ট ইয়ার জিরো বেলেন্সত আমার ব্যাঙ্কবিলাক, আমার গাঁওনে ব্যাঙ্ক হোক বা ইন্ডিয়ান ব্যাঙ্ক হোক বা স্টেট ব্যাঙ্ক হোক, যা ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কবিলাক একাউন্টবিলাক খোলা আছে। এই ব্যাঙ্কর একাউন্টত আমি ডাইরেক্ট বেনিফিসিয়ারি যখন চাহ শ্রমিক বাগানত পার্মানেন্ট ফালতু যাকে ওয়ার্কার্সে কাম করে আছে একাউন্টত আমি 5,000 টাকা, এটা এই পয়সাটা আমার ডিসি অফিসত আহি গেছে। আর যদি বাগানের ব্যাঙ্কর একাউন্ট খোলা হয়ে গেছে সেইখানি পয়সা 2,500 টাকা আমার অতি সোনকালে হয়তো নভেম্বর ডিসেম্বর মাসের আগতে এই পয়সাটা সেইখিনিরও পরবর্তী সময়ত ব্যবস্থা করা হব। আমার যখন এই ক্ষেত্র লাগি আছিল আমি তখেসকলের যোগাযোগ করেছো আর তখেসকলের আমি হিসাব এটা লৈছো যে প্রায় 75% প্রায় হয়েছে বলে তখেসকলে কইছে। 5,000 টাকা ওরকম করতে সরকার আমাদের আসনি দিলে যা আসনি আজি আমি মই আজি তনিকে সামনে ঘুরত দিই আজি মই নিজে একটা বাগানকে চোপড়া লাগি মোর বরাজালি বাগানে মোর বরাজালি বাগানে মোর ঘর আছে আর মই বাগানকে চোপড়া লাগে আর মই নিজে জানি আমাদের কেতনা ভুক্তভোগী কেতনা দুঃখ কষ্টকে মাঝে সামনে মা বাবা পড়াই গায়ে আইনে ওটা আমি সব জানি ওটা জন্য যাতে আগে